ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি আকাশ? নিউ মার্কেট। নিউ মার্কেট যাবো, কয়েকটা জিনিস কিনবো, আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে, সেগুলো ব্লগের পরে বলবো বা অন্য কোনো একদিন বলবো। কেন বেরিয়েছিলাম, কী জন্য বেরিয়েছিলাম, তো নিউ মার্কেটে থেকে যা কিনবো না কিনবো সে তো দেখতেই পারবে। তো চলো আপাতত ওঠা যাক, যাওয়া যাক। তো আমি এখন বাড়ি চলে এসেছি আর ঘড়িতে এখন অনেকটাই রাত হয়েছে, অনেকটাই বাজে। সো আমি আমার নাইটে একটা ড্রিঙ্কস নিই, সেটা আমি ওয়ার্ম ওয়াটারে খাই, সেটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, আর হাফ খাওয়াও হয়ে গেছে। তো কয়েকটা অফিসের কাজ ছিল, সেগুলো আমি কমপ্লিট করছিলাম। তো আজকে আমার সেরকম ব্লগ বানানো হয়নি, আমি ভেরি সরি, কান ধরছি। তো নেক্সট ব্লগে, মানে কালকে আমি ব্লগে আমি দেখাবো আমি নিউ মার্কেট থেকে কী কী জিনিস কিনেছি, যদিও দুখানাই জিনিস কিনেছি সেটাই দেখাবো। আর আমরা গেছিলাম হচ্ছে নিউ মার্কেট, আর একটা জায়গায় গেছিলাম যেখানে আমাদের একটু ছোটো কাজ ছিল, সেই কাজে গেছিলাম। আর গেছিলাম হচ্ছে আমার আকাশের জন্য ভালো একটা সানগ্লাস কিনতে। আমার প্রচুর সানগ্লাস কালেকশনস রয়েছে, বাট সেগুলো একটা আছে একটু লুজ হয়ে গেছে, ওটা আবার টাইট করলেই হয়ে যাবে। মানে আমি যে কটা সানগ্লাস ইউজ করি, একটা নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল, সেটা ভেঙে গেছে আনফরচুনেটলি, বাট সেটা খুব খুব মানে লাস্টিং করেছিল অনেক দিন, আমার থেকে 150 টাকার দাম নিয়েছিল, বাট অনেক দিন লাস্টিং করার পর ওটা ভেঙে গেছে। সেটাও প্রেশারে, মানে ভাঙতো না, ওটা প্রেশার দিয়ে বসা হয়েছে ওটার উপর বা কিছু হয়েছে, তাও আমার শিওর। চলো আজকের ব্লগটা হয়তো, মানে যে ব্লগটা আমি করছি কালকে, হয়তো আমি বিকেলে পোস্ট করে দেবো তোমাদের জন্য। প্লিজ পাশে থেকো আর আমাকে প্লিজ ভুল বুঝো না, কিছু প্রবলেম হচ্ছে, আবার প্রবলেম হচ্ছে ইন দ্য সেন্স অফ মেবি আকাশের টাইম হচ্ছে না, তাই আকাশ ভিডিওতে আসছে না, হয়তো কালকের ভিডিওতে দেখতে পাবে, আজকেও ইভেন ভিডিওতে ছিল, বাট কালকের ভিডিও থেকে আবার ওকে দেখতে পাবে। তো চলো আপাতত গুড নাইট, কাল দেখা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ঘুম থেকে জাস্ট উঠলাম, আলোটা নিতে পারছি। তো যাই হোক, আজকে ঘরের কাজ তো করবো, আর তোমাদের বলেছিলাম মানে ওয়ার্ড্রপের অবস্থাও খুব শোচনীয়, আর আমার ড্রেসিং টেবিলের অবস্থাও খুব শোচনীয়, তো সেগুলো আমি অর্গানাইজ করবো। তো যেটাই করবো তোমরা তো থাকবে, দেখতেই পাবে। তো চলো, আর তোমাদের বলেছিলাম কালকে রাত্রে যে ওই আকাশ, মানে কালকে যে ট্র্যাক প্যান্টগুলো কিনলাম নিউ মার্কেট গিয়ে, তো সেগুলো আমার ওই পাগুলো একটুখানি জাস্ট ঠিকঠাক করতে হবে, মানে আমার একটু অনেক ফ্যাসিনেশনস আছে, মানে আমি এইভাবে পড়ি না ওইভাবে পড়ি, ওই পাগুলো ওই পাজামা কাট থুলে পরবো না, ওটাকে একটুখানি টাইট ফিট করতে হবে, তো এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। প্লাস ওটা অ্যাঙ্কেল লেন্থ হতে হবে, তো অ্যাঙ্কেল লেন্থ হলেই আমি পরবো, এরকম ব্যাপার আছে। তো আকাশ ওটাকে নিয়ে যাবে আজকে, অ্যাঙ্কেল লেন্থ করাবে। ওইটা বলতে বলতে আকাশ চলে এসছে। গুড মর্নিং। চা আর বিস্কুট খাচ্ছে, আমি খাবো, আমার একটু ওটা দিয়ে গরম করবি না? এই এখন ফ্রেশ ফ্রেশ হলাম, এবার যাব একটু বাজারে, বাজার ফাজার, বাজার মনে হয় টিফিন কিনতে যাব। আজকে একটু পৌঁছ খাবো ভাবছি, ব্রেড বাটার পৌঁছ, আর দেখি এবার চলো আমি ততক্ষণ টিফিনটা ওকে এনে দিই, ঠিক আছে? ও টিফিনটা তৈরি করুক, তারপর আমিও একটুখানি বেরাবো কাজে, আবার আসবো খেতে, খেতে বসার সময় দেখা হচ্ছে। চলো, ঝিনটি চলে এসছে, ঝিনটিকে দেখাচ্ছিল আমাদের। প্রশ্ন হলো এটাই যে ঝিন্ডি কি বৃষ্টি হয়েছিল না হয়নি, না বৃষ্টি বৃষ্টি আছে, ঝিন্ডি হয়নি, এটা গভীর প্রশ্ন। আমার আমাকে একটু আনসারটা দিও, মানে বৃষ্টি কি ঝিন্ডি হয়েছিল, না ঝিন্ডি বৃষ্টি হয়েছিল, না বৃষ্টি বৃষ্টি থেকে ঝিন্ডি হতে পারেনি, কোনটা আমাকে একটু বলো। Yeah.
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistake. আজকে আমি কমপ্লিট করলাম, কারণ একভাবে পুরোটা করা সম্ভব নয়। আবার আরেকদিন এই নিচের পোর্শনটা যেখানে আকাশের জামা কাপড় আছে ওইগুলো আমি অর্গানাইজ করবো। দেন এটা আমার ব্লাউজের সেকশন, তো এটাকে আমি অর্গানাইজ করবো। তারপর তো এখানে শাড়ির পাহাড় রয়েছে, তো একদিন দেখাবো শাড়ির কালেকশন, সেটা ভেরি সুন। তো স্টে টিউন। ব্রেকফাস্টের মেনু কি আকাশ? বললাম তো আমি পোচ আনবো, তুই পোচটা যাই না কি সিস্টেমে বানালি। পোচ আর ব্রেড বাটার, পোচ ব্রেড বাটার, এটাও একটা অন্য সিস্টেমে বানিয়েছি পোচটা। আমার পোচটা খাইনি, খাবো। তে চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। কথা বলার সময় নেই, কজ আকাশ বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ, তাই তো? তো ট্যাংরা মাছটা রান্না করতে কি খাবে? ট্যাংরা মাছ আমি জানি না, যাই হোক কিছু একটা করো। ট্যাংরা মাছ কি হয়? এই তো সর্ষে ফর্ষে দিয়ে হয় না একটা? সর্ষে ট্যাংরা খাবো তাহলে, আনতে হবে সর্ষে তো নেই। সর্ষে না কি ট্যাংরা মাছের ঝাল হয় একটা, গামাখা গাম। না না না, একটু ঝোল ঝোল হবে। আচ্ছা ঠিক আছে, সেটা রেসিপিটা দুজন মিলে ডিসাইড করে নিই, দেন কি কিছু একটা করা যাবে। তো এখন তোমাদের সাথে আর দেখা হচ্ছে না, রান্নার বান্নার পরে তারপর স্নান ঠান করে একেবারে তোমাদের সাথে মিট করছি। টাটা। করে দেখিয়ে দিলাম, এখানে আমার হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, এখানে হচ্ছে ডাল আর আলুর চোকা রেডি হচ্ছে। গেছি রাঁধছে, তো তোমরা শুনতে পাবে না কারণ টিভি চলছে, তাই সো খেয়ে নিই, দেন আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছি, যাচ্ছি একটু ব্যাংকের কাজে। তো তো ব্যাংক থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলো, ব্যাংকে আর কি দেখাবো, ব্যাংকে ফোন ক্যামেরা ফ্যামেরা তো কিছু এলাও নেই, তো ব্যাংকে আর ভিডিও করার কোনো মানে হয় না। তো এখন ব্যাংক থেকে বেরিয়ে মেবি একটু ফল টল কিনতে পারি, যদি কিনি দেন দেখাবো, আর নাহলে বাড়ি এসে কথা হবে। চলো। সকাল থেকে সারাদিন বৃষ্টি 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 করেই কাটলো, এখন ঘুম থেকে উঠলাম, স্নেহা নিয়ে এলো চা, তো এখন চা খাবো। তো স্নেহার কিছু বক্তব্য? ঘর দরজা করে রেখেছিস? আমার আপাতত কিছু বক্তব্য নেই, আমি চা টা খাই। আর আজকে আরো চ্যালেঞ্জ ভিডিও হবে, তাই তো? হবে তো? হ্যাঁ, আজকে যেহেতু বাড়িতে আছে লাইন বলতে চ্যালেঞ্জ ভিডিও হবে, তো দেখতে থাকো। আর তার আগে আমাকে রাতে রান্না ঠান্না যা আছে সেগুলো সব করে নিয়ে এসে একেবারে বসতে হবে। তো রাতে কিছু সেরকম করবো না, বৃষ্টির দিন যে সালু আর পটলের তরকারি আছে আর কিছু না, চিংড়ি মাছ হলে ভালো, চিংড়ি মাছ তো নেই, সকলে বলবো তবে ভুলেও গেছি। যাই হোক, কেন পটলটা করার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল না, বেসিক্যালি আজকে দুপুরবেলা পটলের খোসা বাটা করেছিলাম। কেউ যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো, করে ভীষণ ভালো লাগে খেতে। রেসিপি শেয়ার করতে পারি না যে তোমার রান্নাঘরের ঠিক একটা স্পেস নেই ক্যামেরা রাখার, তো প্রবলেম হয়, ওই জন্য শেয়ার করা যায় না। বাট আমি কোনো না কোনো দিন মানে যখন আমি বাড়ি যাবো কোনো একটা ইয়েতে আমি শেয়ার করে দেবো, সেটা তোমরা পিঙ্কুস কিচেনে দেখতে পারবে। তো চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের ইনস্টাতে ফলো করতে ভুলো না। কিন্তু ইনস্টা আইডিটা আমি আরেকবার মেনশন করে দেবো সাইডে। আর হতো আমরা চা খাই, তারপর কেমন লাগলো মেকআপ করে? তো চ্যালেঞ্জের মধ্যে একটা টুইস্ট আছে, সেটা তোমরা ভিডিওটা দেখতে মানে ভিডিওটা দেখতে হবে তার জন্য, তো প্লিজ দেখো। তরকারি আর রুটি বলো। আমি রুটি মানে রুটি মানে কি কেমন? অবশ্যই ভালো, আমি নিজে রান্না তো আর নিজে বলা যায় না, ডেফিনেটলি তুই বলবি কেমন হয়েছে না হয়েছে, তুই খেয়ে বল, আমি এক গাল দিচ্ছি তোকে ফাটাফাটি। আমরা ডিনার করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো আমাদের তো ডিনার টিনার হয়ে গেছে, ফ্রেশও হয়ে নিয়েছি, এবার ঘুমানোর পালা, জাস্ট চুল বাঁধবো, স্কিন কেয়ার করবো, শুয়ে পড়বো মানে এখন এত তাড়াতাড়ি, রাত্রিবেলা আমার এডিটিং থাকে, তো আমি এডিটিং করে তারপর শোবো রেন্ডারে বসে। আকাশ কিছু বল। তো আজকের মধ্যে ব্লগটা এই পর্যন্তই,
ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলো গুড নাইট গুড নাইট চলো ভাই কালকে দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ এর সাথে কালকে যেটা যাব সেটা হচ্ছে মেকআপ চ্যালেঞ্জ ব্লাইন্ড ফোল্ড মেকআপ চ্যালেঞ্জ ভিডিও কেউ মিস করো না প্লিজ দেখো টাটা